প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে নবান্নের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী কোভিড বিধি লাগু করলো। ও কি বলেছে এই বিজ্ঞপ্তিতে? রাজ্যের স্কুল কলেজের ভবিষ্যৎ কি? তাহলে কি সমস্তটা বন্ধ হয়ে যাচ্ছে? এই মুহূর্তে কি তথ্য রয়েছে? সমস্ত কিছু নিয়ে বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, স্কুলের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছো, বিশ্ববিদ্যালয়ে পড়ছো, স্কুলে পড়ছো, তোমরা যেমন দুশ্চিন্তার মধ্যে রয়েছো, রাজ্য সরকারও কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কারণ কোভিড বিধি না মানার কারণে কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্য তথা দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। সেই কারণেই রাজ্য সরকারের তরফ থেকে, নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রী অফিসিয়াল বিজ্ঞপ্তি দিলেও কি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা আছে সবকটা পয়েন্ট আগে তোমাদের সঙ্গে আলোচনা করি। প্রথম বিজ্ঞপ্তিতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে যারা ভ্যাকসিন নিয়েছো, অর্থাৎ ডোজ কমপ্লিট করে ফেলেছো, তাদেরও, যারা ডোজ কমপ্লিট করোনি তাদেরও প্রত্যেককে কিন্তু এই মুহূর্তে কোভিড বিধি মেনে চলতে হবে। কারণ যে কোভিডের নব ভাইরাস, সেই ভাইরাস কিন্তু এই মুহূর্তে আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে। সেই কারণে রাজ্যে কিন্তু কোভিডের সংক্রমণ অত্যাধিক হারে বেড়ে গেছে, প্রায় 1500-এর কাছাকাছি 24 ঘন্টায় কিন্তু সংক্রমিত হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, প্রাথমিক যে ডোজ রয়েছে এবং সতর্কতামূলক যে ডোজগুলো রয়েছে, সেই সমস্ত ডোজ যাতে প্রত্যেকে নেয়, সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা আর জন্য একটি সংগঠন, প্রচারের জন্য একটি সংগঠন করা দরকার। মানে এই মুহূর্তে আবার কোভিড বিধিকে সম্পূর্ণভাবে লাগু করার জন্য মানুষকে সচেতন করা দরকার। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে, যারা স্বাস্থ্যকর্মী রীতিমতো ফ্রন্ট লাইনে কাজ করে জনসাধারণের সাথে, তাদেরকে সম্পূর্ণ ডোজ কমপ্লিট করতে হবে। চতুর্থ যে পয়েন্টটা দেওয়া হয়েছে, সেই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, বুস্টার ডোজের কথা বলা হয়েছে। যারা বয়স্ক ব্যক্তি রয়েছে, যাদের কিডনি সমস্যা রয়েছে, ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের বুস্টার ডোজ নেওয়ার কথা উল্লেখ করেছে। কারণ সেই সমস্ত ব্যক্তিদের সবার প্রথমে কোভিডে এর একটা এফেক্ট পড়ে, সেই কারণে এই মুহূর্তে কিন্তু সবার প্রথমে বয়স্ক যারা ব্যক্তি রয়েছে এবং যাদের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, তাদের সবার প্রথমে বুস্টার ডোজ কমপ্লিট করার নির্দেশ দিয়েছে। পাঁচ নম্বর যে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে উল্লেখ করেছে যে জনসমাবেশ জনিত জায়গায়, যেখানে প্রচুর ব্যক্তি থাকবে, সেই সমস্ত জায়গায় দূরত্ববিধি যতটা সম্ভব মেনটেন করতে হবে। একই সাথে কোভিড বিধি পালনের জন্য কিন্তু সমস্ত প্রোটোকল ফলো করতে হবে। এবং ছ নম্বর পয়েন্টেও একই বিষয় উল্লেখ করা হয়েছে, যে সমস্ত জায়গায় প্রতিনিয়ত প্রচুর মানুষের সমাবেশ ঘটে, যেমন বাজার আর হাসপাতাল, এই সমস্ত জায়গায় কিন্তু মাস্ক, স্যানিটাইজার প্রপারভাবে প্রত্যেকটি মানুষকে ক্যারি করতে হবে। এবং সাত নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, থার্মাল যে স্ক্রিনিং রয়েছে, অর্থাৎ টেম্পারেচার মেপে যেতে হবে প্রত্যেকটা জায়গায়, যে বিষয়গুলো রয়েছে। এবং সাত নম্বর পয়েন্টে, আট নম্বর পয়েন্টেও উল্লেখ করা হয়েছে, মেডিকেল সম্বন্ধিত স্বাস্থ্যকর্মীদের যদি কোনো স্বাস্থ্যবিধির নিয়মাবলী দরকার পড়ে, সেটা পরিবর্তন করা যেতে পারে সিচুয়েশন অনুযায়ী। এই সমস্ত বিষয় রীতিমতো কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সরাসরি ঘোষণা করেছেন। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, 4 মাস পর আবার কিন্তু কোভিড বিধি অফিসিয়ালভাবে লাগু হয়ে গেল। এক্ষেত্রে সবথেকে বড় প্রশ্ন তুলছে একাংশ ও শিক্ষক মহলের, যে এই মুহূর্তে আবার, এই কবে, কিছুদিন আগে প্রায় স্কুল কলেজ খুলেছে, আবার কি পুনরায় বন্ধ হয়ে যাবে? তো এই দিকে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, যে হারে বাড়ছে, সে হারে যদি বাড়তে থাকে, সেটা আমাদের এর হাতে থাকবে না, আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন বাধ্যগত হয়ে কিন্তু রাজ্য সরকারকে আবার স্কুল কলেজ বন্ধ করতে হবে। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো, যেরকমভাবে রাজ্য সরকার সচেতন করছে, সেরকমভাবে আমিও তোমাদের প্রত্যেককে একটা বিষয় বলতে চাই, মাস্ক, স্যানিটাইজার প্রপারভাবে ক্যারি করো, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাভাবিক জীবন যেরকমভাবে আগে আমরা কাটিয়েছি, সেরকমভাবে সম্পূর্ণভাবে ফিরে আসতে পারি। আর যারা এখনও পর্যন্ত ডোজ কমপ্লিট করোনি, ফার্স্ট ডোজ হয়ে গেছে, অনেকে সেকেন্ড ডোজ নেওয়নি, মনে করছো কোনো প্রয়োজন নেই, তাদের প্রত্যেককে বলবো ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ সম্পূর্ণভাবে কমপ্লিট করো। বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে, তাকেও অতি অবশ্য বুস্টার ডোজ সহ সম্পূর্ণ ডোজ কমপ্লিট করাও, যাতে তার কোনো সমস্যা না হয়। এই বিষয়গুলো যেরকমভাবে জারি হয়েছে সেইভাবে মেনে চলো, অবশ্যই আমরা এই সিচুয়েশান থেকে ঘুরে দাঁড়াতে পারবো এবং এই সিচুয়েশানকে অতিক্রম করতে পারবো। এছাড়া তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানতে পারছো স্কুল কলেজ এইমাত্র বন্ধ হয়ে গেল, এরকম কিছু বিষয় তোমাদের বলা হচ্ছে। একেবারেই না, স্কুলও বন্ধ হয়নি, এখন কলেজও বন্ধ হয়নি, যেভাবে চলছে সেভাবে চলবে।
কিন্তু গাইডলাইন প্রকাশের পর প্রত্যেকটা স্কুলে থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজার এই সমস্ত বিষয় রাখা হবে, যাতে কোনো ছাত্রছাত্রীদের কোনো রকম সমস্যা না হয়। স্বাস্থ্যবিধির কথা মানা হবে, সোশ্যাল ডিস্টেন্সিং পালন করা হবে যেরকমভাবে বিগত সময়ে করা হয়েছিল। নবান্নের বিজ্ঞপ্তি জারির পর, নবান্নের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারার পর, নবান্নের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করার পর কিন্তু সমস্ত ব্যাপারটাই বা সিচুয়েশনটাই অন্য এসে দাঁড়িয়েছে, যেহেতু আমাদের রাজ্যের পরিস্থিতি এই মুহূর্তে অতটা স্বাভাবিক নেই। এই মুহূর্তে তোমাদের কি মনে হয় এবং তোমরা কটা ডোজ কমপ্লিট করেছো? এই মুহূর্তে তোমরা মাস্ক স্যানিটাইজার প্রপারভাবে ক্যারি করছো তো? ও তোমাদের আশেপাশে যারা রয়েছে তারা কি মাস্ক স্যানিটাইজার আর ক্যারি করছে, প্রপারভাবে গাইডলাইন ফলো করছে এই মুহূর্তে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ও আরও মানুষকে সতর্ক করার জন্য ভিডিওটি অবশ্যই তাদেরকেও শেয়ার করতে একেবারেই ভুলো না। থেকে ভালো থেকো, পরিবার সহ সুস্থ থেকো এই কোভিড পরিস্থিতিতে। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।